কান্দিস না রে ভাই, একটা গেমের জন্য তো কান্দলে হবে? তুই শরীরটা দেখেছিস নিজের? আমি কাঁদছি দেখ, আমি কাঁদছি একটু, আমার চোখ থেকে পানি বেরোচ্ছে একটু। দেখ ভাই, তিন দিন থেকে আমিও ঘুমাই না, টেনশন নেই, খাবারটা খেতে হয়েছে মা বাবু মুক্তি দিয়ে, কি করবো বল। তুই তো ভাই 4-5 হাজার টাকা রে রোজের যে 22 হাজার টাকা খরচা করছে, ও কাঁদছে একটুকু রোজ কই? বেশ, তোরা ভেবে চিন্তে সবাই একটা কথা বল, এই যে ফ্রি ফায়ার গেমটা সরকার বন্ধ করলো, ব্যান করলো, ঠিক করলো না ভুল করলো? ভুল করলো? আমার 5 হাজার টাকা কে দেবে গেমের? আমার 6,500 টাকা, আমার 2,000 টাকা, আউটডোর গেম ছাড়া মানে কোনো খেলা খেলতাম না, ক্রিকেট, ফুটবল, লাল লাঠি, ডাঙ্গুলি, হাডুডু, কত রকম বিভিন্ন প্রকার গেম ছিল। আর এখন শালা পাশের ঘরে নিজের বন্ধুর সাথে কথা বলছি, 10 মিনিট দূরে ঘরটা, তাও কথা বলছি সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে। আর এই গেমটার জন্য আমাদের কি অবস্থা হয়েছিল বলতে, প্রত্যেকটা ইয়াং জেনারেশন গেমে আসক্ত হয়ে পড়েছিল, গেমটাতে একদম অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। এই যে ফ্রি ফায়ার গেমটা বলছি, ভালো হয়েছে ব্যান্ড হয়েছে এই গেমটা। হ্যাঁ ভাই, হ্যাঁ তুইও তো 20-30 হাজার টাকা খরচা করেছিলিস গেমে, তোর কষ্ট হয় না? আমাদের যেমন কষ্ট হচ্ছে, বিন্দু মাত্র কষ্ট হয় নাই। আমি তো খুশি যে গেমটা ব্যান্ড হয়েছে, আমি একদম মন থেকে, আমার তো মনে, আমার এত খুশি, আমি তোকে বলে বোঝাতে পারবো না, আমি এত খুশিতে আছি। আরে ঘর থেকে বেরিয়ে নেই আমি, ঘরে শুধু আমার ঘরে আমি 3 দিন ধরে শুধু বিরিয়ানি খেয়েছি খুশিতে, এত খুশি। কারণ খুশি হবে না খেপা, এই গেমটা ব্যান্ড হওয়াতে কত খুশি জানিস, আমি চরম খুশি, কত ইয়াং ছেলে। আর আমার কি বলি, আমার দাম তখন থেকে কাঁদছিস, তাহলে আমার তুই বোকা বলিস, আর কাঁদিস না, বাইরের কথা বলি তোকে, তুই কি বললি আমার 22,000-30,000 টাকা খরচ হয়েছে? আরে আমি ভারতের জন্য, ভারতের ইয়াং জেনারেশনের জন্য 30,000 টাকা দিতে পারবো না? তুই কিরকম, আমি একটা স্বাধীন ভারতে কিরকম নাগরিক আছি? এখনো কাঁদছি বল তোরা, একটু কাঁদলে হবে? আর কাঁদবি না, কোনদিন রোজের কত টাকা খরচ হয়েছে আমাদের? তো 4-5 হাজার রোজের যে 22,000 টাকা খরচ করে, ও দেখছিস বুকে পাটানি ঘুরে বেড়েছে, আমরা কেঁদে বেড়েছি এরকম করে, কাঁদলে হবে? আর কোনোদিন কাঁদবো না, কাঁদবো না, কাঁদছিস কাঁদবো না কোনোদিন বল, কাঁদবো না, রোজের অত টাকা খরচ হয়েছে, ও কাঁদছে না, আমরা কাঁদছি, এর কোনো মানে হয় বল? চল রোজ লাল লাঠি ভাঙতে গেছে, লাল লাঠিটা আমাদের খেলবো, চল। Thank you.